এই মুহূর্তে আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে যে আপনি যে এই কথাটা বললেন যে মানে রোগীর শারীরিক পরীক্ষাটা কি খুব ইম্পর্টেন্ট, একটা এক্সরে দেখেই বলা যাবে না, আপনার কি কোনো উদাহরণ মনে পড়ে বা আপনার প্র্যাকটিস জীবনে কোনো ঘটনা যে এরকম? উদাহরণ, আমার এখনই রুগী ভর্তি আছে, আমি রুগীর সাথে কালকে মজা করেছি যে আপনি যদি ভর্তি না করতাম তাহলে আপনি একদিনে ভালো হয়ে চলে যেতেন। তো রুগী বলে, হাসলো সে, জি স্যার আপনি, মানে সে যেহেতু আমি রুগীদের সাথে ফ্রি কথা বলি, বললো স্যার আপনি তাহলে কেন ভর্তি করলেন আমাকে? আমি ভর্তি করেছি, আপনার অ্যাথলেটিক ছবি আছে, রুগী হ্যাপি যে তার অস্টিওঅ্যাথলেটিক দেখা যাচ্ছে, হাড় ক্ষয় আছে, বেড়ে গিয়েছে, কিন্তু তার কিন্তু ব্যথায় কিন্তু এই কারণে হয় নাই। আচ্ছা, তার হচ্ছে ইলিওটিবিয়াল ব্যান্ড সিন্ড্রোম। আচ্ছা, এটা কি? মানে সে হাঁটু ব্যথা নিয়ে আসছে আমাদের কাছে, কিন্তু সে তার হাঁটু ব্যথাটা হচ্ছে এক্সটার্নালি, হাঁটু ডিপ ব্যথা না, মানে হাঁটুর বাহিরে মিডিয়াল সাইডে এসে তার একটা পেইন হচ্ছে, যেখানে আমরা আমি হাতে ধরে যখন টেন্ডার পয়েন্টটা পেলাম, আমি যদি তাকে জাস্ট আকুপুটুমি করে ওখানে ওয়াইট কাপ করে দিই, সে সাথে সাথে ব্যথা চলে যাবে, এবং হয়তো আরেকটা সেশন করলে আর ব্যথা তার আসবে না, সে হয়তো পুরোপুরি ভালো হয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে, তার যখন আমরা ফাইন্ডিংস দেখলাম যে অস্টিওঅ্যাথ্রাইটিস আছে, টুডে টুমোরো সে আবার ওই সমস্যাটা নিয়ে আমার কাছে আসবে, এই জন্য তাকে আমরা ভর্তি করেছি, বিকজ তাকে এখন আমরা প্রিভেন্টিভ চিকিৎসা যাচ্ছি, কারণ আমরা তাকে এখন বিভিন্ন এক্সারসাইজ করাচ্ছি এবং তাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিচ্ছি ইনফ্লামেশন সাবসাইড করে ফেলার জন্য, এবং কোয়াড্রিসেপ হ্যামস্ট্রিং মাসেলকে স্ট্রেসিং করাচ্ছি এবং স্ট্রেন্থেনিং করাচ্ছি, বিকজ সে হয়তো এখন ইলিওটিবিয়াল ব্যান্ড সিন্ড্রোমে, মানে দু একদিনের মধ্যে সে চলে যাবে, ব্যথা চলে যাবে, কিন্তু তার যে এই যে দীর্ঘদিন ইলিওটিবিয়াল ব্যান্ড সিন্ড্রোমের কারণে তার যে কোয়াড্রিসেপস ওয়াস্ট হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, মাসেলের শক্তি কমে আসছে, এটার কারণে কিছুদিন পরে সে আবার অন্য সমস্যা নিয়ে আমাদের কাছে আসবে, সেটা যেন না হয়। তো আমরা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।